স্নেহ শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে থাকছে 2023 সালের সপ্তম শ্রেণীর নতুন বাংলা বইটির কতকাল ধরে বিশ্লেষণমূলক লেখাটির সকল কাজের সমাধান। কতকাল ধরে এই প্রবন্ধটি রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে। প্রথমেই জানব বিশ্লেষণমূলক লেখা কি। বিবরণমূলক লেখায় কোনো বস্তু, বিষয় বা ঘটনার বিবরণ থাকে, আর তথ্যমূলক লেখায় কোনো বিষয়ের তথ্য উপস্থাপন করা হয়। অন্যদিকে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যেসব রচনায়, তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। কতকাল ধরে লেখক আনিসুজ্জামানের একটি বিশ্লেষণমূলক লেখা। আনিসুজ্জামান 1937 সালে জন্মগ্রহণ করেন এবং 2020 সালে মারা যান। তাঁর লেখা বইয়ের মধ্যে মুসলিম মানস ও বাংলা সাহিত্য, স্বরূপের সন্ধানে, বিপুলা পৃথিবী ইত্যাদি উল্লেখযোগ্য। স্নেহ শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে এই বিশ্লেষণীমূলক লেখাটি পড়েছ। যারা এখনও পড়নি তারা অবশ্যই এই লেখাটি প্রথমে পড়ে নিবে এবং শব্দার্থগুলো জেনে নিবে। এরপর পড়ে কি বুঝলাম এই অংশটি লক্ষ্য করো। এই অংশটিতে বলা হয়েছে এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা। কয়ের উত্তরটি লিখতে পারো, রচনাটি বাঙালি জাতির ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নিয়ে লেখা। পরের প্রশ্নটি করা হয়েছে, এই লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য খুঁজে বের করো। উত্তরটি এভাবে লিখতে পারো, এই লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য নিচে উল্লেখ করা হলো। আলো আঁধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বানাতো, দেশ চালাতো। কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়ম কানুন দেখা দিল। মৌর্য, গুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল, কোম্পানি রানী, এদের কাল শেষ হয়েছে। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা। আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্র্যের, অপরিসীম বেদনার। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কী কী মিল অমিল আছে। উত্তরে লিখতে পারো, বিবরণমূলক লেখায় যেমন বর্ণনা থাকে এখানেও সেই বর্ণনা আছে। বিবরণমূলক লেখায় যেমন তথ্য থাকে এখানেও নানা তথ্যের সমাবেশ রয়েছে। তবে অমিল হলো, বিবরণমূলক লেখায় বিশ্লেষণ থাকে না, আর এই লেখাটি হচ্ছে বিশ্লেষণ ধর্মী। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কী কী মিল অমিল আছে। উত্তরে লিখতে পারো, তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির সবচেয়ে বড় মিল হচ্ছে দুই ধরনের লেখাই বিবরণের মাধ্যমে লিখিত। তবে অমিল হলো, এই লেখায় তথ্যের পাশাপাশি তথ্যের বিশ্লেষণও রয়েছে। পঞ্চম ও সবশেষ প্রশ্নটি করা হয়েছে, এই লেখার উপর তোমার মতামত দাও। এখানে মতামতে লিখতে পারো, এই লেখাটি একটি বিশ্লেষণমূলক লেখা। এই লেখায় আমরা বাঙালি জাতির ইতিহাস, সমাজ ও সংস্কৃতির নানা পরিচয় পাই। এ লেখার মাধ্যমে আমরা বিশ্লেষণাত্মক ভঙ্গিতে ইতিহাসের ধারার পরিবর্তন, সমাজের বিকাশ এবং সংস্কৃতির বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি। এরপর বলি ও লিখি অংশে বলা হয়েছে, কতকাল ধরে রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। এই উত্তরটি তুমি এভাবে সাজাতে পারো, ইতিহাস বলতে শুধু রাজা বাদশাহদের কথা বোঝায় না, সব মানুষের কথা বোঝায়। এ রচনায় বাঙালির গত 2500 বছরের ইতিহাসের কথা বলা হয়েছে, রাজা, মন্ত্রী, সামন্ত, সৈন্য, সকল মানুষের জীবনের কথা। কিভাবে এদেশের মানুষ দেশ চালাতো, কাজ করত, ঘর বাঁধত, কাপড় পরত, খাওয়া দাওয়া করত, এই সকল কথা। লেখকের বর্ণনা মতে, 1000 বছর আগে এদেশের পুরুষেরা ধুতি পরত, মেয়েরা শাড়ি পরত, শুধু যোদ্ধারা জুতা ব্যবহার করত। সাধারণ লোকের তা সামর্থ্যের বাইরে ছিল, তবে তারা পায়ে খড়ম পরত। এছাড়া সাজসজ্জার দিকে ঝোঁক ছিল বাঙালির। নারী ও পুরুষেরা নানা বাহারের চুল রাখত, মেয়েরা নানা রকম প্রসাধনী ব্যবহার করত। নারীদের পাশাপাশি পুরুষদেরও অলংকার ব্যবহারের চল ছিল, তবে ধনী গরিবের অলংকারের পার্থক্য ছিল। ভাত ও মাছ ছিল প্রিয় খাবার, শুটকির চলও সেকালে ছিল। ফল ফলাদির মধ্যে আম, কাঁঠাল, তাল, নারকেল ইত্যাদি ছিল প্রিয়। সেকালের মানুষ মাটির পাত্রে রান্না করত, পুরুষেরা শিকার প্রিয় ছিল। গান বাজনার জন্য নানা রকম বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল। সেকালের যাতায়াতের প্রধান বাহন ছিল নৌকা। ধনী লোকের জন্য ছিল হাতি ও ঘোড়ার গাড়ি, আর সাধারণ লোকের জন্য ছিল গরুর গাড়ি। পালকির ব্যবহার সেকালে ছিল। ধনী লোকের বাড়িঘর ইঁট কাঠের হলেও বেশিরভাগের বাড়ি ছিল কাঠ, খড়, সাটি বাঁশের। এভাবে সেকালের মানুষে মানুষে পার্থক্য ছিল সমাজের সকল ক্ষেত্রে। কবিদের বর্ণনাতেও সে পার্থক্য দেখা যায়। কিন্তু সে যুগ আর নেই, অর্থাৎ রাজা বাদশার দিন শেষ হয়ে গেছে। তবু মানুষের মধ্যে পার্থক্য রয়ে গেছে, একদিকে সমৃদ্ধির,
আরেকদিকে দারিদ্রের। লেখা নিয়ে মতামত অংশে বলা হয়েছে, কতকাল ধরে রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কতকাল ধরে রচনায় যা আছে, যেমন নানা রকম সূক্ষ্ম পাটের ও সুতার কাপড়ের চল ছিল, এক্ষেত্রে আমার মতামত বা জিজ্ঞাসা হচ্ছে, আজ থেকে হাজার বছর পূর্বে তো কোনো উন্নত প্রযুক্তি ছিল না, তবে তখন কিভাবে সূক্ষ্ম পাটের ও সুতার কাপড় তৈরি হতো এ বিষয়ে আমার জানার আগ্রহ রয়েছে। রচনার আরেকটি বিষয় হচ্ছে, মেয়েরা তো বটেই, ছেলেরাও সে যুগে অলংকার ব্যবহার করত। এক্ষেত্রে আমার মতামত জিজ্ঞাসা হচ্ছে, ছেলেরা সাধারণত অলংকার পরে না, তাহলে তখন ছেলেরা কেন অলংকার ব্যবহার করত এ বিষয়ে মনে কৌতূহল জেগেছে। এরপর উপাত্ত বিশ্লেষণ অংশে বিভিন্ন ধরনের তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে, উপরের উপাত্তের উপর ভিত্তি করে বিশ্লেষণমূলক বাক্য রচনা করা যায়। যেমন একটি বাক্য, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী ক্যাম্প ছিল। আবার আরেকটি বাক্য হতে পারে এমন, উত্তরপ্রদেশে 10,000-এর কিছু বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। এভাবে এই ছকের উপাত্ত বিশ্লেষণ করে আরও কয়েকটি বাক্য রচনা করো। প্রথম বাক্যটি লেখা যায়, ছকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের 60টি ভিন্ন ভিন্ন প্রদেশে কতগুলো শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল এবং কেন্দ্রগুলোতে শরণার্থীর সংখ্যা কত ছিল তা উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি আশ্রয়কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে এবং সংখ্যাটি হলো 492। সবচেয়ে বেশি শরণার্থী ছিল পশ্চিমবঙ্গে। সবচেয়ে কম আশ্রয়কেন্দ্র ছিল উত্তরপ্রদেশে এবং সংখ্যাটি হলো 1। সবচেয়ে কম শরণার্থী ছিল উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গে আশ্রয়কেন্দ্রের সংখ্যা সম্মিলিতভাবে বাকি 6টি প্রদেশের চেয়ে বেশি। আসামে আশ্রয়কেন্দ্রের সংখ্যা বিহারের 3 গুণেরও বেশি ছিল। আশ্রয়কেন্দ্রের সংখ্যা বিবেচনায় সবচেয়ে কম শরণার্থী ছিল বিহার প্রদেশে। ত্রিপুরা রাজ্যে আশ্রয়কেন্দ্রের সংখ্যা পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি হলেও শরণার্থীর সংখ্যা ছিল প্রায় 1/5। সবশেষ বিশ্লেষণমূলক বাক্যটি লিখতে পারো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন প্রদেশে শরণার্থী আশ্রয়কেন্দ্র স্থাপন করে ভারত বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে উদাহরণ স্থাপন করেছে। সবশেষে বিশ্লেষণমূলক বাক্যগুলোর ভিত্তিতে একটি অনুচ্ছেদ তৈরি করার কথা বলা হয়েছে। এখানে শিরোনাম দিতে পারো, মহান মুক্তিযুদ্ধে বন্ধুরাষ্ট্র ভারতের সাহায্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছিল অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। মুক্তিযুদ্ধকালে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন সীমান্তে শরণার্থী আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেয়। ভারতের 60টি প্রদেশে সর্বমোট 825টি শরণার্থী আশ্রয়কেন্দ্র নির্মিত হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মধ্যপ্রদেশে প্রধান প্রধান আশ্রয়কেন্দ্র গড়ে উঠেছিল। ভারতের বিভিন্ন শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় 1 কোটি মানুষ আশ্রয় নিয়েছিল। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল। পশ্চিমবঙ্গের বেশি সংখ্যক শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল ত্রিপুরায়। অন্যদিকে মধ্যপ্রদেশে 3টি শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল। উত্তরপ্রদেশে সবচেয়ে কম সংখ্যক শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল। মধ্যপ্রদেশের আশ্রয়কেন্দ্রের তুলনায় শরণার্থীর সংখ্যা ছিল অধিক।